আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন দেশে বিদেশে প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো স্বল্প পুঁজিতে কিভাবে অল্প পরিসরে বল পেন উৎপাদন এবং বাজারজাত করা যায় সে বিষয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা অনলাইনে আছেন ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি চাই এদেশের সবাই উপকৃত হোক, দেশে বিদেশে যারা আছেন প্রবাসী ভাইরা, অনেকে প্রবাসে কষ্ট করেন, কষ্ট অর্জিত টাকা এসে দেশে কাজে লাগাতে পারে না, অনেকে খরচ করে ফেলে ফ্যামিলির পিছনে বা অন্যান্য অপচয় হয়, খরচ তো করতেই হবে কিন্তু দেখা গেছে কিছু টাকা অপচয় হওয়ার পরে আবারও অনেকে প্রবাসে চলে যেতে হয়, ভালো কোনো ব্যবসা পায় না বা লাইন গাইড থাকে না। আমিও একসময় প্রবাসে ছিলাম সিঙ্গাপুরে 93 থেকে 98 পর্যন্ত, তাই বিশেষ করে প্রবাসীদের দুঃখটা আমি বুঝি। ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগও করেছেন, আমি এইসব ব্যবসা নিয়ে অনেক কিছুতে আলোচনা করে থাকি। অনেকে চেয়েছে মেশিন এবং আলোচনা দুইটা যাতে একসাথে হয়, তো সেইটাই ব্যবস্থা করেছি। আমার ফ্যাক্টরিতেই মেশিন স্থাপন করে এখন প্রশিক্ষণ চলতেছে, প্রোডাক্ট কীভাবে হয় তা দেখতে পাচ্ছেন। এবার আসা যাক মূল বিষয়, এই মেশিনটির ক্যাটাগরি আমি বলে থাকি। এটার ক্যাটাগরি হলো বলফেন মেশিনটার সাইজ হলো 2 ফিট বাই 4 ফিট, হাইট 5 ফিট, যে কোনো জায়গায় স্থাপন করা যায়, দেশের যে কোনো স্থানে, বাসা বাড়িতে অথবা ছোট্ট একটা রুমের মধ্যে 10-12 ফিট রুমের মধ্যেই আপনারা স্থাপন করতে পারবেন। আর দুইজন লোকেই অপারেটিংটা করতে পারে, দুইজন লোকে প্রায় প্রতিদিন 5,000 পিস বলফেন উৎপাদন করতে পারে। এই মেশিনটা হলো 4-in-1 জিএসকিউ পাওয়ার হাইটেক বলফেন মেশিন। এই মেশিনটির সাহায্যে প্রতিদিন 5,000 পিস বলফেন, উন্নত মানের বলফেন তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো জায়গায় এটা স্থাপন করা যায়। 4-in-1 বলতে, এক নম্বরে আপনি বলফেনের অনেকগুলো অংশের কাজ আছে, এক নম্বরে হলো বলফেনের বডির মধ্যে অ্যাডাপ্টার সেটিং করতে হয়, দ্বিতীয়ত বলফেন পয়েন্ট সেটিং করতে হয়, তৃতীয়ত বলফেনের ভিতরে কালি প্রবেশ করাইতে হয়, চতুর্থ হলো বলফেনটা কমপ্লিট হওয়ার পরে সেন্ট্রিফিউজিং করতে হয়, তার মানে হাওয়া দিতে হয় বলফেনের মধ্যে, হাওয়া দিলে বলফেনটা এয়ার টাইট হয়ে যায়। বলফেনের কালিটা এয়ার টাইট হয়ে গেলে ওভারফ্লো হয় না, কালিটা পিছন থেকে বের হবে না, আর কালিটা দিয়ে স্মুথলি লেখা হবে। এই বিজনেসটা আপনারা যে কেউ চাইলে সহজে করা যায়, একেবারে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন। তবে এটা যে শুধু অল্প পুঁজি, এটা চাইলে শতকোটি হাজার কোটি টাকার বিজনেসও বলফেন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে পারবেন, তবে প্রথম অবস্থায় এত বিনিয়োগ করার প্রয়োজন নেই, অল্প দিয়ে আপনারা শুরু করতে পারেন। যেমন বলফেন মেশিনটা হলো 1,25,000 টাকা, আর 25,000 টাকার র মেটেরিয়ালস নিয়ে 1,50,000 টাকা পুঁজি দিয়ে প্রথমে শুরু করতে পারেন। এই 1,50,000 টাকা দিয়ে শুরু করলে দৈনিক আড়াই থেকে 3,000 টাকা ইনকাম করা সম্ভব, দৈনিক 2,500 থেকে 3,000 টাকা ইনকাম করা আপনার সম্ভব। তাহলে মাসে কত আসবে তা তো বুঝতেই পারছেন, ইজিলি 60-70,000 টাকাও ইনকাম করা যায়। তবে ইনকামটা হবে আপনার আসলে পরিশ্রমের উপরে, যেমন আপনাকে দৈনিক উৎপাদন এবং মার্কেটিং এটা করতে হবে, দৈনিক উৎপাদন এবং মার্কেটিংয়ের উপরেই আপনার ইনকামটা আসবে, এটা মনে রাখতে হবে। একটা মেশিন নিয়ে ফেলে রাখলেই আপনার ইনকাম চলে আসবে না। এখন যে ভিডিওটা করতেছি এটা আমার নিজস্ব ভবনে ফ্যাক্টরির মধ্যেই আমরা ভিডিওটা করতেছি, আপনারা দেখতেছেন। এক পিস বল পেনে কত খরচ পড়বে এটা জানা জরুরি। যেমন যাবতীয় বলফেনে অনেকগুলো র মেটেরিয়ালস আছে, বলফেনের বডি, ক্যাপ, অ্যাডপ্টার, পয়েন্ট, কালি, প্যাকেট, লেবার কস্ট, বিদ্যুৎ খরচ, যাবতীয় সহ 1.75 টাকা থেকে 2 টাকার মধ্যে আপনার একটা বলফেন তৈরি হয়ে যাবে। তার মানে
দেখা গেছে 18 টাকা পাতা, 10 পিসের পাতা 18 টাকা থেকে 20 টাকার মধ্যে আপনার উৎপাদন খরচ হয়ে যাবে। আপনি এই বলপেনটা বাজারে সরাসরি যদি আপনি নিজের সেলসম্যান দিয়া দোকানে সেল করেন তাহলে 35 টাকা পাতা সেল করতে পারবেন, আর ডিলারদেরকে দিলে 30 টাকা পাতা সেল করতে পারবেন। তো এই অনুপাতিক হারে আপনার প্রফিটটা হবে, পাতা প্রতি মিনিমাম 10 টাকা প্রফিট করা যায়। তাহলে চিন্তা করেন যে দৈনিক যদি 500 পাতা বলপেন তৈরি করেন, 10 টাকা করে আসলে কত টাকা আসে, প্রফিটটা আপনার কম বেশি হতে পারে, সেটা আপনার বাজারজাতের উপরে। এই কাজটি পুরুষ মহিলা যে কেউ করতে পারে, যে কেউ যে কোনো জায়গায় স্থাপন করে এই বিজনেসটি আপনারা করতে পারেন। দেশে এবং প্রবাসে যারা আছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তীতে আমার নতুন যে ভিডিওগুলো আসবে আপনারা সেগুলোও পাবেন, এবং আপনারা ফেসবুকে শেয়ার করে দিবেন ভিডিওটি, অন্যরা যাতে উপকৃত হয়। আমরা চাই দেশ শিল্প উন্নত হোক, দেশের প্রত্যেকটা বেকার যাতে আর বেকার না থাকে, তাদের নিজেদের কর্মসংস্থান হবে এবং তাদের মাধ্যমে অন্যদেরও কর্মসংস্থান হবে। আরেকটি কথা যে একটি বলফ্যান মেশিনে 2 থেকে 3 জনে কাজ করলো এখানে, আর পরে আমাদের দেশে দেখা গেছে যে প্রায় 600 থানা আছে, 67টা জেলা আছে, থানা এবং জেলা পর্যায়ে যদি আপনারা ডিস্ট্রিবিউটে দেন, ডিলারশিপ দিয়ে দেন, আপনাদের নিজেরা পরিশ্রম করতে হবে না, তারাই আপনাদের প্রোডাক্টটা নিয়ে বিক্রি করে বাজারজাত করবে এবং আপনারা সহজে লাভবান হতে পারবেন। আর এটা এই মেশিনটা 220 লাইনে চলে, এটা 220 লাইনে যে বাসা বাড়িতে যে লাইন আছে ওই লাইনেই চলবে। আপনি আপনার এলাকায় যে কোনো জায়গায় একটা ট্রেড লাইসেন্স নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আনুষাঙ্গিক প্রশাসনিক আরও যা কিছু প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আর এই ব্যবসাটি করার জন্য মেশিনারিজ আমাদের গোল্ডেন ব্রিজ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, 325A প্রিন্স সেন্টার, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। এখানে যোগাযোগ করলে আপনারা মেশিনারিজ এবং প্রশিক্ষণ, যাবতীয় র মেটেরিয়ালস সব কিছুই আপনারা নিতে পারবেন। আর যাদের আরও কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, আপনারা আমাকে আমার মোবাইল নাম্বারে ফোন করবেন, আমার নাম্বার 01711338720। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। আমাদের আরও অনেক ধরনের মেশিনারিজ আছে, আমার প্রায় 300 আইটেম নিয়ে আমার একটা লেখা শিল্প গাইড আছে, সাফল্যের সূত্র, শিল্পায়নে কোটিপতি, বিএসএসকিউ মেথড, A1 ডিজিটাল ফর্মুলা, প্রজেক্ট প্রোফাইল। এই প্রোফাইলটির মূল মূল্য হলো 4000 টাকা, আমরা এখন সীমিত সময়ের জন্য 2000 টাকায় বইটি দিচ্ছি। এই বইটি যে যেখানে আছেন সংগ্রহ করলে আপনি ব্যবসায়িক অনেক আইডিয়া পাবেন, অনেক কিছু জানতে পারবেন, কারণ 5-10 মিনিটের ভিডিওতে কতটুকু বলা যাবে আর কতটুকু শেখা যাবে ওইটাতে অনেক কিছু শেখার এবং বোঝার জানার আছে। বিজনেস করার আগে ভালো করে একটু বুঝে শুনে করলে ভালো হয়, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে না। আর একটা কথা তো সবাই আমরা জানি, নো রিস্ক নো গেইন, কারণ একটু রিস্ক যেখানে আছে সেখানে সফলতাও আছে। বিশ্বে বা বাংলাদেশে যারা রিস্ক নিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ছোট থেকে অনেক বড় হয়েছেন, অনেকে অনেক প্রতিষ্ঠিত হয়েছেন, অল্প থেকে শুরু করে এখন গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছেন, এরকম অনেক উদাহরণ আছে, আপনারা অনেকেই জানেন, এবং আমি চাই আপনারাও উদাহরণ হবেন, আপনারা একদিন সফল হবেন। তবে সাহস আর আত্মবিশ্বাসই বদলে দেয় সব কিছু, আপনারা চাইলে নিজেরাও প্রতিষ্ঠিত হতে পারবেন ইনশাল্লাহ। সবাই আমরা চেষ্টা করি যে যেখানে আছি সেখান থেকে শুরু করি, যার যেই পুঁজি আছে সেখান থেকে শুরু করতে পারলেই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর মোটামুটি যা বলার প্রয়োজন বলা হয়ে গেছে। আরও যদি আপনাদের জানা থাকে আর জানার কিছু থাকে তাহলে আপনারা আমাকে ফোন দিবেন, আমার যে নাম্বারটা বলেছি এই নাম্বারটা ইমোতেও কল দিতে পারবেন, সরাসরি কল দিতে পারবেন, অথবা ফেসবুকে আমার এই নাম্বারটা দিয়ে সার্চ দিলে ফেসবুকেও আপনারা আমাকে পাবেন। এছাড়া আমাদের অনেক মেশিনারিজ আছে এখানে, বল পেন মেশিন,
তারপরে সানাসুর, ডিটারজেন্ট, সাবান সহ অনেক মেশিনারিজ আছে। আপনারা অন্যান্য ব্যবসা করতে চাইলেও করতে পারবেন। আসলে যেই টাকা দিয়ে দেখা গেছে অনেকে মিডিল ইস্টে প্রবাসে যায়, অনেক পরিশ্রম কষ্ট করে, 7-8 লাখ টাকা খরচ করে। এই দেশে 7-8 লাখ টাকা খরচ করে যদি যে কোনো ব্যবসা করলে কয়েকটা আইটেম নিয়ে, যেমন বল পেন মেশিন, নন ওভেন টিস্যু ব্যাগ, ওয়াশিং পাউডার, আমাদের একটা প্যাকেজ আছে টপ 10, প্রায় 10টা আইটেম করা যায় অনলি 4,95,000 টাকা, সাথে আরো 1.5-2 লাখ টাকা বিনিয়োগ করলে এখান থেকে 1.5-2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব কম বেশি হতে পারে, এটা জাস্ট একটা আইডিয়া। এসব ব্যবসা করে এখন অনেকেই ভালো আছে, অনেকেই ভালো আছে, আপনারাও ভালো থাকবেন। সবাইকে অভিনন্দন জানায় আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আলহাজ সাজিদ হোসাইন কাশেম প্রিন্স, আশা করি আপনারা ভালো ভালো আছেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা করে আল্লাহ হাফেজ।